ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে মন্তব্য সাংবাদিকদের সড়ক পরিবহন আইনে প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি মত বিশ্লেষকদের জাতীয় নির্বাচন সামনে রেখে সড়ক আওয়ামী লীগের তৃণমূলের নেতারা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বিএনপি সক্রিয় নেতাকর্মীরাও নিচ্ছেন প্রস্তুতি ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসলে নানা সুফল পাবে উত্তরাঞ্চলবাসী সমৃদ্ধ হবে কৃষিভিত্তিক অর্থনীতি দ্রুত পাইপলাইনের কাজ শুরু দাবি জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র জিরো টলারেন্স নীতির কারণে সফলতা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন এবং এশিয়া কাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান জয়ের সংকল্প টাইগারদের সূচি পরিবর্তনে ক্ষুব্ধ মাশরাফি সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা তারা বলছেন আইনটিতে সাংবাদিকদের দাবি অনুযায়ী অন্তত একটি ইতিবাচক ধারা যুক্ত করা উচিত ছিল তবে আইনটি যাতে গণমাধ্যমের কণ্ঠরোধে অপব্যবহার না হয় সেদিকে দৃষ্টি রাখা সহ আইনটি সংস্কারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তারা থাকে এই বলার প্রেক্ষিতে সংসদের ভেতর বিরোধী পক্ষের বিরোধিতা উদ্বেগ আপত্তি আর সংসদের বাইরে সাংবাদিকদের সব মতামত উপেক্ষা করে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পাশ হয়েছে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন অজামিনযোগ্য এই আইনটির মাধ্যমে মিথ্যা মানহানিকর তথ্য প্রকাশ সহ এ ধরনের কোনো অভিযোগ পেলে পুলিশ কোনো পরোয়ানা কিংবা অনুমোদন ছাড়াই তল্লাশি ও যে কাউকে গ্রেফতার করতে পারবেন সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয় সংবাদপত্রের নিয়ন্ত্রণের জন্য এই আইন নয় এটি কার্যকর হলে বিতর্কিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের কথা বলা হলেও সেখানে ঠিকই প্রযুক্তি আইনের প্রশ্নবিদ্ধ 4টি ধারা যুক্ত রয়েছে এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে সংযুক্ত করা হয়েছে ব্রিটিশ আমলের সমালোচিত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টিও এই অ্যাক্টিতে বলা হয়েছে প্রযুক্তির মাধ্যমে গুপ্তচর বৃত্তি করা যাবে না সব মিলিয়ে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে আইনটি বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা আইনে সাংবাদিকদের দেয়া সকল মতামতকেও উপেক্ষা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা মন্ত্রী বললেন যে এটা সাংবাদিকের উপর ব্যবহার করা হবে না এটা তো একটা মৌখিক আশ্বাস প্রভাবটা তো পড়বেই গণমাধ্যমের উপর কেন পড়বে বলি গণমাধ্যম হলো পৃথিবীর সবচাইতে অসহায় প্রফেশন যে এটা একটা প্রফেশন অথচ এটার রক্ষা কবচ কিছু নাই সাংবাদিকরা কিন্তু বিশেষ কোনো আইনি সুবিধা ভোগ করে না সংবাদপত্র দমনের জন্য আইনটি করা হয়নি সংসদে মন্ত্রী এমন বললেও তাতে আশ্বস্ত হতে পারছেন না সাংবাদিকরা তারা বলছেন যেহেতু আইনটি পাশ হয়ে গিয়েছে এখন যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে সেজন্য সাংবাদিকদের সজাগ থাকতে হবে আইন কানুন যাতে সাংবাদিকতাকে দুরূহ অসম্ভব কঠিন না করে ফেলে এজন্য অ্যাজ এ কমিউনিটি সাংবাদিকরা সব সময় এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যেরকম আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হলো না প্রথম হতাশা দ্বিতীয় হলো এর অপপ্রয়োগের আশঙ্কা 57 ধারার এরকম বলা হয়েছিল যে এটি সাংবাদিকদের জন্য না কিন্তু সাংবাদিকদের জন্য অপপ্রয়োগ হয়েছে কাজে এটার জন্য আমাদের উদ্বেগ আগেরটার জন্য হতাশা পরেরটার জন্য উদ্বেগ আর এই দুইটি উদ্বেগ এবং হতাশা গণমাধ্যমের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ বিরাজ রাখবে বলে আমাদের ধারণা গত 29 জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা বিল 2018 এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা আর গত 9 এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা সড়ক পরিবহন বিল 2018 নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চালক ও যাত্রীরা চালকেরা নতুন আইনকে স্বাগত জানালেও যাত্রীরা বলছেন সর্বোচ্চ শাস্তি 5 বছরের বিধান যৌক্তিক নয় আর বিশেষজ্ঞরা বলছেন আইনটিতে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও জনগণের সকল প্রত্যাশা পূরণ হয়নি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রণয়নের বিষয়টি নতুন করে আলোচনায় আসে পরে চলতি বছরের 6 আগস্ট প্রস্তাবিত সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয় যদিও আইন পাশ হওয়ার আগে সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন এই আইনটি নিয়ে মন্ত্রণালয় 1.5 বছর আগে থেকেই কাজ শুরু করেছিল বুধবার জাতীয় সংসদে 4টি সংশোধনী এনে সড়ক পরিবহন বিল 2018 কণ্ঠ ভোটে পাশ হয় এতে চালক
চালকের সর্বোচ্চ শাস্তি 5 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বিলের 114 ধারায় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হত্যার উদ্দেশ্যে হলে শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। বিলের 4 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না। এ বিল নিয়ে চালকরা সন্তোষ প্রকাশ করলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মধ্যে। সাধারণত আসলে যথেষ্ট না, কারণ এটা তো প্রমাণিত হবে না। আসলে যে আমাদের প্রশাসন আছে দেখতে পাচ্ছি, আমরা যে চার্জশিট দেবে ওই ড্রাইভারের জন্য এটা আসলে সঠিকভাবে দিবে না। ভালো হয়েছে, 10 জনের লিগা ভালো হয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন নতুন আইনে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও জনসাধারণের প্রত্যাশা সবটুকু পূরণ হয়নি। আইনটা কিন্তু বিভিন্ন দিক থেকে কিছু উন্নতির দিকই আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষাগত যোগ্যতাটা একটা কারণ দেখানো হয়েছে এবং অন্যান্য জায়গায় যে নামমাত্র জরিমানা ছিল সেটাকে অনেক বেশি বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে যারা আহত নিহত হবে তাদের ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হয়েছে। পাশ হওয়া বিলের মাধ্যমে কর্তৃপক্ষকে দায়বদ্ধতার আওতায় আনা সম্ভব হবে না বলেও মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে ঘাটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তবে এখনও কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি থাকার কথা জানালেও এখনো গুরুত্ব পাচ্ছে দলীয় প্রধানের মুক্তির দাবি। পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে নির্বাচন নিয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন রাশিদ লিমন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন। তৃণমূলকে চাঙ্গা আর নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিতে উত্তরবঙ্গ সফর শেষ করেছে দলটি। কেন্দ্র থেকে নির্দেশনা পেয়ে নির্বাচন ঘিরে সক্রিয় এখন তৃণমূল আওয়ামী লীগ। পথসভা কিংবা উঠোন বৈঠকের পাশাপাশি প্রচারণায় ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপাতত সরকারের উন্নয়ন তুলে ধরাই তাদের প্রধান কৌশল। বিগত যারা সরকারের দায়িত্বে ছিলেন, বিএনপি ছিলেন, জাতীয় পার্টি ছিলেন, তারা কি করেছে, আমরা কি করেছি, এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে তাদের আমরা উপস্থাপন করি। আমি সেই জন্য আমার আশা করি আগামী নির্বাচন জনগণ আমাদের দিকেই রায় দেবে। তৃণমূল জননেত্রী শেখ হাসিনার দিকে তাকাচ্ছে, উনি যাদেরকে মনোনয়ন দেবেন সেই তাদের প্রতি যেন তৃণমূলরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তৃণমূলের অধীর আগ্রহ নিয়ে বসে আছে। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও এখনও কেন্দ্রের সবুজ সংকেতের দিকে তাকিয়ে আছে বিএনপি তৃণমূল। আন্দোলনের প্রস্তুতি নিলেও ভিতরে ভিতরে নির্বাচন নিয়েও ভাবছেন তারা। তবে দলীয় প্রধানের মুক্তির দাবিকেই সামনে আনছেন বিএনপি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্য দুটো মিলেই আমাদের প্রস্তুতি আছে এবং আমরা খুব তাড়াতাড়ি মাঠ পর্যায়ে কর্মসূচি আমরা চলে যাচ্ছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের তৃণমূলের কাজ আমরা ভোট পর্যায়ে হোক আর আন্দোলন পর্যায়ে হোক আমরা সেটি করব। রাজনীতির এই খেলায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ তাই একটু এগিয়ে আছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে আন্দোলনের পাশাপাশি বিএনপিকে নির্বাচনের প্রচারণায়ও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। যে প্রস্তুতি বেশি নিবে তার কিছুটা বাড়তি সুযোগ থাকবে। সরকারি দল চিন্তার জায়গায় একটু এগিয়ে আছে বলা যায়, তাদের জন্য বিষয়টা আর একটু কঠিন তো বটেই, কারণ তারা একদিকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার একটা চ্যালেঞ্জ আছে, আরেকদিকে প্রধান নেত্রী তার যে কারাবন্দি ওটা অবসানের চেষ্টার যেহেতু চ্যালেঞ্জিং, সেজন্য হয়তো তাদের বুদ্ধিমত্তা কৌশলী চিন্তা সেগুলো আরো বেশি করে করতে হবে। সবার অংশগ্রহণে আসছে নির্বাচন, উৎসব মুখর হবে বলেও আশাবাদ এই বিশ্লেষকের। আমরা তো চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে ভোটটা দিতে পারি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দেশে জ্বালানি তেল সরবরাহ হলে নানাভাবে সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সমৃদ্ধ হবে এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি। ইতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক উন্নয়নে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত পাইপলাইনের কাজ শুরু করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য মজিদ আলম শিমুলের তোলা ছবিতে দেখুন রিপোর্ট। উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে 130 কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এর মাধ্যমে ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে জ্বালানি তেল। এতে খুশি উত্তরাঞ্চলের মানুষ। ভারত থেকে যে পাইপলাইনের মাধ্যমে যে তেলটা আসতেছে এখানকার আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টের তেল সরবরাহ আমাদের
খুবই সুবিধা হবে। তেল সবসময় মজুদ থাকবে, তখন গাড়ি করে আইলে সাথে সাথে লোড নিয়ে চলে যেতে পারবো। যেখানে চিটাগং থেকে 7 দিন সময় লাগে এখানে তেল আসতে, এই পাইপলাইনের মাধ্যমে হলে অতি দ্রুত সময়ের মধ্যে এখানে তেল পৌঁছবে এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে, ভাড়া সাশ্রয় হবে এবং অত্র এলাকায় কোনো সময় তেলের অভাব থাকবে না বলে আমি বিশ্বাস করি। বর্তমানে নৌপথে এবং রেলপথে ওয়াগনের মাধ্যমে ভারত থেকে পার্বতীপুরে জ্বালানি তেল আমদানি করা হয়। ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের যানবাহন, ব্যবসা বাণিজ্য ও কৃষিতে নতুন মাত্রা যোগ হবে। ইতিপূর্বে যে তেল আসতো সেটা খুলনা চিটাগং হয়ে দিনাজপুরের এই পার্বতীপুরে আমরা পেতাম, এই অঞ্চলের মানুষ, কাজে এটা খুব তাড়াতাড়ি আমরা পাওয়াতে আমাদের কৃষি ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলে আমি মনে করি। পাইপলাইনের মাধ্যমে যদি আমরা জ্বালানি তেল আমরা এখানে আনি, তাহলে আমরা অতি সহজে এবং স্বল্প খরচে নিরবচ্ছিন্নভাবে আমরা জ্বালানি তেল সরবরাহ করতে পারবো। এই পাইপলাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 520 কোটি টাকা, নির্মাণের সময় লাগবে প্রায় 2.5 বছর। সময় সংবাদ, দিনাজপুর। সরকারের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার, এমন বক্তব্য ক্ষমতা হারানোর জ্বালা থেকে করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সরকার এসব মন গড়া কথা দিয়ে মাথা ঘামে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ক্ষমতায় যখন কেউ থাকে না তখন অনেক অন্তর্জ্বালা বেদনা থাকে, এই অন্তর্জ্বালা থেকে অনেকে অনেক কথা বলে। এখন উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় এখন যা বলছেন বইতে সেগুলো বলার সাহস একজন বিচারপতির কেন ছিল না, এটা নৈতিকতার প্রশ্ন। আগামীকাল 10ই মহরম আশুরাকে সামনে রেখে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলিম সম্প্রদায়। শরতের কাশফুল নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে, দেখার আমন্ত্রণ। জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে নিজের অর্জন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এবারে সাধারণ পরিষদ অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ এ যাবৎ গৃহীত উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী 24শে সেপ্টেম্বর রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক বিশ্বের করণীয় সম্পর্কে আলোকপাত করতে পারেন। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে জন্ম নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ, এতে বেড়েই চলেছে জনসংখ্যার চাপ, সৃষ্টি হচ্ছে নানা সংকট। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী থাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কর্মতৎপরতা চালাচ্ছে, ব্যর্থ হচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য হাওড় ভাতা চালুর দাবি করেছেন মাঠ কর্মীরা। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। শিশুদের এমন মিছিল সুনামগঞ্জের হাওড় পাড়ের ঘরে ঘরে। বর্ষা মৌসুমে পারাবন্দী হয়ে থাকা এই শিশুদের সঙ্গীর সংখ্যা বাড়ছে। সারা দেশে যেখানে জন্মহার 1.34, সেখানে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে তা 2-এর উপরে। আর জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী গ্রহণের হার জাতীয় হারের চেয়ে 10 ভাগ কম। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জন্মহার। বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে হাওড় অঞ্চলের মাঠ কর্মীদের কাজ করাটা অনেক ব্যয় সাপেক্ষ, তাই সবসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে না বলে অভিযোগ হাওড়বাসীর। স্বাস্থ্য কর্মীরা 2-3 বছর পরে পরে একটা পাড়া থেকে একটা পাড়ায় যেতে 100 টাকার দরকার হয়। এরা যে পর্যায়ের কর্মী এই হিসাবে তাদের যে আসলে ওই যে আর্থিক দিকটা, হ্যাঁ আর্থিক দিকটার কারণেই তারা অনেক সময় এই এই বিষয়গুলো ঘটায়।
এমন অভিযোগ স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় শীর্ষ এই কর্মকর্তা হাওর ভাতার প্রবর্তনের উপর গুরুত্ব দেন। যত ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্ট সেখানে কাজ করে সকলের একটি হাওর ভাতার ব্যবস্থা চালু করলে সরকার আমরা আরও ইপ্সিত ফলাফল বা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো বলে আশা করছি। আমরা আশাবাদী সরকার সেটি চালু করবেন। সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় জুন পর্যন্ত সক্ষম দম্পতি রয়েছেন 3,96,536 জন, আর গর্ভবতী নারীর সংখ্যা 10,566 জন। নানা সমস্যায় জর্জরিত সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষেরা, একদিকে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন তারা, অন্যদিকে জনসংখ্যার ভারে জর্জরিত প্রতিটি পরিবার। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছে হাওরপাড়ের মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেশের বেশ কয়েকটি হাসপাতালে গরিব রোগীদের আর্থিক সহায়তা দিতে চালু রয়েছে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রম। ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার খরচ, এমনকি প্রয়োজনে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা। তবে না জানার কারণে হাসপাতালে আসা বহু মানুষ বঞ্চিত হচ্ছেন এ সেবা থেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে দরকার সমন্বিত স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি। আরো জানাচ্ছেন সাজিদ রাজু। সকাল হতেই দীর্ঘ লাইন হাসপাতালে। সরকারি হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে এসেছেন রোগীরা। এদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল। তাদের সহায়তার জন্য ঢাকার 28টি হাসপাতালে চলছে সমাজসেবা কার্যক্রম। ওষুধ ক্রয় ও রোগ নির্ণয়কারী পরীক্ষার খরচ যোগানো সহ আর্থিক সহায়তা দেওয়া হয় এসব কেন্দ্রের মাধ্যমে। তবে হাসপাতালে আসা বেশিরভাগ মানুষেরই জানা নেই এই কার্যক্রম সম্পর্কে, আর যারা জানেন তাদেরও আছে নানা অভিযোগ। গরিব মানুষ এখানে আসি যাই বা কারো কোনো রুগী থেকে আমরা এগুলো শুনি নাই পর্যন্ত। এখানে নাকি সেবা বুথ আছে, ওইখান থেকে বলে টাকা দেয়, তাহলে আমি আমার একটা টোকেন দেন, তাহলে আমি সেবা বুথের যে টাকাটা নেই উনি আমাকে নাই বলতেছে। সংশ্লিষ্টরা বলছেন সারা দেশের 5 শতাধিক কেন্দ্রের মাধ্যমে সেবা দেয়া হয় অসচ্ছল রোগীদের। তবে এজন্য নেই আলাদা বাজেট বরাদ্দ। সরকারি অর্থের অপ্রতুলতা আর জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। মানুষের যে চাহিদাটা আমরা পুরোপুরি ফিল আপ করতে পারতেছি না, কারণ হচ্ছে একটাই, সেটা আমাদের অর্থের যোগানটা কম। আমাদের তো ফান্ড তো সীমিত। সরকারি হসপিটাল অনেক দরিদ্র পেশেন্ট আসেন, আমরা সব তো দিতে পারি না। 26টি হসপিটাল দিয়ে আমরা পুরো ব্যাপারটা ঢাকাতে অ্যাড্রেস করতে পারছি না। অদূর ভবিষ্যতে আমাদের সকল উপজেলা পর্যায় পর্যন্ত এই ইউনিট একবারে পূর্ণাঙ্গ জনবল কাঠামো দিয়েই আমরা অ্যাক্টিভেট করে ফেলতে পারবো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল প্রতিপাদ্য হলো সমাজের কেউই পিছিয়ে থাকবে না। তাই দেশের গরিব এবং অভাবী দুস্থ মানুষের জন্য সরকারের এই যে উদ্যোগ, তা যদি হয় শুধুই দান খয়রাত এবং জাকাতের উপর নির্ভরশীল, তাহলে তার সফলতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই বিশেষজ্ঞ অভিমত, গুরুত্ব বিবেচনা করে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। যে 23% গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছেন, সেই সরকারের শতাংশটা কোথায় যাচ্ছে, কার সেবায় যাচ্ছে? আমরা যদি এটিকে দরিদ্র বান্ধব করে তুলতে পারি, তাহলে 23% ব্যবহার দ্বারা আমি তাকে সাহায্য করছি। যদি উভয় মন্ত্রণালয় কাজটি করেন, তাহলে একটি যৌথ কাঠামো থাকতে হবে। দরিদ্রদের সম্মানবোধ বজায় রাখতে তাদের জন্য নেয়া এসব সুবিধা আরও দায়িত্বশীলতার সাথে সবার অগোচরে পৌঁছানোর পরামর্শ তার। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকটে আজও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। ঘাট কর্তৃপক্ষ জানায় সকাল থেকে 21টি ফেরির মধ্যে চলাচল করেছে 5টি ফেরি। বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচলের সময়ও লাগছে দ্বিগুণ। এতে ঘাটের উভয় পারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। দীর্ঘ সময় ফেরিঘাটে অপেক্ষায় থাকা চালক ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে স্পিড বোট ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়া ফেরিটি সকালে উদ্ধার করা হয়েছে। গত রাত 10টার দিকে 20টি যানবাহন ও 3 শতাধিক যাত্রী নিয়ে ফেরিটি আটকা পড়ে। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। সারিয়াকান্দি উপজেলার সদর বোহাইল ও হাটশেরপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন 5 শতাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। ডুবে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এদিকে চরাঞ্চলের 12টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় বগুড়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে।
ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কাছ থেকে পাওনা টাকা আদায় না হয় পাট কিনে আরও লাভবান হতে পারতেন। ভালো দাম পাওয়ায় আগামীতে জেলায় পাট চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কয়েক বছর পর এবার পাটের ভালো ফলন এবং আশানুরূপ দাম পাওয়ায় খুশি বগুড়ার চরাঞ্চলে পাট চাষীরা। পাটের এমন দাম মৌসুম জুড়ে থাকবে এমন প্রত্যাশা পাট চাষীদের। এবার পাটের মূল্য আমরা একটু ভালো পেয়েছি, কিন্তু পাটের উৎপন্ন কম হয়েছে আর কি, 50 থেকে 60 হাজার টাকা পাচ্ছি, মোটামুটি পাটের বাজার ভালো। বিদেশে পাট বিক্রি করতে না পারার অজুহাত দেখিয়ে পাট কেনার টাকা তেমন সরবরাহ করছেন না মহাজনরা, এমন অভিযোগ ছোট ব্যবসায়ীদের। তারা বলছেন, বেশি পাট কিনতে পারলে তারা আরও লাভবান হতেন। আমি 50 মন পাট কিনলাম, এবার বাজার ভালো আছে, এবার আমরাও লাভবান হচ্ছি। বিদেশে এক্সপোর্ট না কারণে পাটের মূল্যায়ন তেমন মূল্যায়ন হচ্ছে না। অনুকূল আবহাওয়া এবং দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে এ অঞ্চলের কৃষকরা। আগামীতে পাট চাষ আরও বাড়বে এমন আশাবাদ জেলা কৃষি বিভাগের। মন প্রতি প্রায় 1800 এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় 2200 পর্যন্ত কিন্তু আপনার পাটের মন প্রতি দাম পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আবহাওয়া অনুকূল ছিল এবং পাটের দাম পাওয়াতে এখানকার চাষির অত্যন্ত খুশি এবং আগামী দিনগুলোতে এটা আমার মনে হয় আরো বাড়বে। বগুড়ার সারিয়াকান্দি ধনট সোনাতলা চরাঞ্চলে এবার প্রায় 12,000 হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষ হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। তিতাস গ্যাস এবং শিল্প সাহিত্য সমৃদ্ধ সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন। এ আসনের 21টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় বইছে ভোটের হাওয়া। এর মধ্যে পাড়া মহল্লায় কৌশলী প্রচারণা শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। যদিও ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য এবং আনিসুর রহমানের তোলা ছবি নিয়ে দেখুন রিপোর্ট। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 3 আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া প্রধান 2 দল। নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী 1973 সালে এ আসনে জয় পান আওয়ামী লীগ প্রার্থী, কিন্তু 1979 সালে আসনটি দখলে আনে বিএনপি। এরপর 1986 সালে মাত্র একবার আসনটিতে জয়ের দেখা পায় জাতীয় পার্টি। এরপর 1988 থেকে 2001-এর নির্বাচনে টানা 4 বার বিএনপি ও 2008 থেকে 2014 সালের নির্বাচন পর্যন্ত আসনটি দখলে রাখেন আওয়ামী লীগ প্রার্থী। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, অতীতের চেয়ে এখন বেশ সুসংগঠিত দল, পাশাপাশি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও জয় নিশ্চিত তাদের। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যে অবকাঠামোগত উন্নয়ন করেছে তা অভূতপূর্ব। ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমরা আমাদের জেলা আওয়ামী লীগের সভা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে 6টি সিট আছে আমাদের, 6টি আসন আছে, 6টি আসনই আমরা আওয়ামী লীগের প্রার্থী চাই। এদিকে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। যতবারই আমরা ক্ষমতায় এসেছি নির্বাচনের মাধ্যমে আসে জনগণের কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে, সেই জন্য আমরা উন্নয়নের সাথে সম্পৃক্ত ছিলাম, আগামীতেও থাকব। নির্বাচনী হাওয়া লেগেছে ভোটারদের মাঝেও। সৎ ও যোগ্য প্রার্থী এবং উন্নয়নে যাদের অবদান রয়েছে তাকেই বিজয়ী দেখতে চান তারা। আগামী প্রজন্মের ভাসযোগ্য একটা ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে পারবেন, আমরা এই ধরনের একজন প্রার্থীকে ভোট দেব। সৎ যোগ্য এবং গরিব এবং মেহনতি মানুষের কথা বলে এই ধরনের একজন প্রার্থী চাচ্ছি। শিক্ষার মানকে আরো উন্নত করবে সেই ধরনের প্রার্থী আমি ব্যক্তিগতভাবে আশা করছি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ভোটার 4,96,638 জন, এর মধ্যে পুরুষ 2,53,583 জন এবং নারীর সংখ্যা 2,43,055 জন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 6 ঋতুর বাংলাদেশ, প্রতিটি ঋতুর রয়েছে আলাদা রূপ ও বৈচিত্র্য, আর তাই প্রকৃতির ধারাবাহিকতায় শরৎ এসেছে তার অপরূপ নিজস্বতা নিয়ে। সিরাজগঞ্জে নদীর ধারে বাতাসে শুভ্র কাশফুলের দোলা আর আকাশে সূর্যের সঙ্গে সাদা মেঘ শরতের আগমনী বার্তা নিয়ে এসেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের চোখ জুড়ানো এই অপরূপ সৌন্দর্য মন কাড়ছেন সবার। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমিত সেন। আমরা গেথেছি সে ফালে মালা।
ঝকঝকে নীলাকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা অথবা কখনো কালো মেঘের মাঝ থেকে সূর্যের ঝিলিক আর শ্বেতশুভ্র কাশফুলের শোভা সবই যেন শরতের আগমনী বার্তা নিয়ে এসেছে। এভাবেই প্রতি বছর ফিরে আসে শরৎ, বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময়। সিরাজগঞ্জের পাঁচ উপজেলার যমুনা, করতোয়া ও ফুলজ নদীর চরাঞ্চলগুলো ঢেকে গেছে কাশফুলে। নীলাকাশে সাদা মেঘের সাথে নদীর ধারে থোকা থোকা শুভ্র কাশফুলের মেলবন্ধন মন কাড়ে প্রকৃতি প্রেমীদের। নীলাকাশে সাদা মেঘের সাথে এই সাদা কাশফুলের যখন একাকার হয়ে যায় তখন মনটাও সাদা হয়ে যায়। সবার কাব্যে কবিতায় শরৎ ফুটে এসেছে। প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে চরাঞ্চলগুলোতে নেমেছে মানুষের ঢল। প্রতিদিন দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা আসছে শরতের এই রূপ উপভোগ করতে। চতুর্দিকে পানি, মাঝখানে কাশবনটা, নদীর ঠান্ডা বাতাস, আর এই বাতাসে কাশবনের যে দোলা দিয়ে যায় এটা সত্যি যে কারো মনকে উদ্বেলিত করে। শরৎটা আসে সৌন্দর্য নিয়ে, যে সৌন্দর্যটা কাশফুল ছাড়া হয় না। শেষ বিকেলের আলো আর মৃদু হাওয়ায় দোল খাওয়া সাদা কাশফুল, এই দুয়ের মেলবন্ধনে গোধূলির লাল সূর্য যখন অস্তাচলে তখন প্রকৃতি হয়ে ওঠে আরো মায়াবী। প্রাকৃতিক সৌন্দর্য, কাশফুল এবং নদীর স্রোত, নতুন পানি দেখে আমরা সবাই মুগ্ধ হই। পরিবার সহ সবাই আসছি নদীর পাড়ে বেড়াতে এবং সূর্যাস্ত দেখতে। নদীতে পানি বেড়েছে, এখানে আসলে অনেক ভালো লাগে। তবে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে বাংলার প্রকৃতির ঋতুগুলো হারাচ্ছে তার রূপ, রং আর বৈচিত্র্য। শরতের নীলাকাশে সাদা মেঘের ভেলা, কখনো বা মেঘের সাথে সূর্যের লুকোচুরি খেলা, আর নদীর ধারে শুভ্র কাশফুলে বাতাসের দোল মন কাড়বে যে কোনো প্রকৃতি প্রেমীর। তবে জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে শরৎ হারাচ্ছে তার চিরচায়িত রূপ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রাজবাড়িতে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকার জেলার সবচেয়ে বড় পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা আনতে রাত দিন কাজ করছেন প্রায় 150 শ্রমিক। মঞ্চ তৈরি, সাজসজ্জা ও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে আসন্ন দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, মন্তব্য সাংবাদিকদের। সড়ক পরিবহন আইনে প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি, মত বিশ্লেষকদের। জাতীয় নির্বাচন সামনে রেখে সড়ক আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বিএনপি, সক্রিয় নেতাকর্মীরা নিচ্ছেন প্রস্তুতি। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসলে নানা সুফল পাবে উত্তরাঞ্চলবাসী, সমৃদ্ধ হবে কৃষি ভিত্তিক অর্থনীতি, দ্রুত পাইপলাইনের কাজ শুরুর দাবি। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র, জিরো টলারেন্স নীতির কারণেই সফলতা, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন। এবং এশিয়া কাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান, জয়ের সংকল্প টাইগারদের, সূচি পরিবর্তনে ক্ষুব্ধ মাশরাফি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক কোনো রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।